আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহমান সজীব। আমি এটিএমস থেকে আইএলটিএস এর কোর্স করি এন্ড তারপর এখান থেকেই ভিসা প্রসেসিং এর কাজও করি এন্ড আলহামদুলিল্লাহ ফাইনালি আমি গতকালকে আমার ডেনমার্কের ভিসাটা হাতে পাই। আমি প্রথমত আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে এটিএম স্যার সম্পর্কে জানতে পারি, এরপর আমি ডিসাইড করি যে একদিন স্যারের সাথে কথা বলবো, তারপর আমি চলে আসি মৌচাকে এন্ড দেন তারপর স্যারের সাথে কথা বলি। স্যার আমাকে যে গাইডলাইন দেয় আমি ওরকমভাবে আর কি আইএলটিএস এর কোর্সের ক্লাস শুরু করে দিই। উনি সবসময় গাইডলাইন দিত যে কীভাবে ক্লাস করতে হবে, কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। এটিএমস এর মেইন ক্লাসের পাশাপাশি আনলিমিটেড এক্সট্রা ক্লাসেরও একটা অপরচুনিটি ছিল, যেটা আমার জন্য অনেক এফেক্টিভ ছিল। মক টেস্টেরও একটা অপরচুনিটি ছিল এখানে, মক টেস্টেই অনেকগুলা, যার মাধ্যমে আমার যে উইক পয়েন্টগুলো ছিল ওগুলো আমি দূর করি অ্যান্ড ফাইনালি আমি আইএলটিএসের এক্সাম দেওয়ার জন্য ডেট ফিক্সড করি। আইএলটিএসের এক্সাম দেওয়া শেষে আমি এটিএমস থেকেই ভিসা প্রসেসিংয়ের কাজ করি। আমি যেহেতু এটিএমসের স্টুডেন্ট ছিলাম তাই ফাইল ওপেনিংয়ের জন্য আমার থেকে কোনো চার্জ নেওয়া হয়নি। এখানে আমি ডেনমার্কের জন্য ফাইল ওপেনিং করি। প্রথমত আমি একটু নার্ভাস ছিলাম যে আসলে ভিসা হয় কি হয় না এই ব্যাপারে, বাট এটিএমের ওভারঅল যে ম্যানেজমেন্ট ওটা অনেক ভালো ছিল। ওদের গাইডলাইনের মাধ্যমে আমি আমার কাজটা খুব সুন্দরভাবে করতে পারি, খুব স্মুথলি করতে পারি, কোনো সমস্যা হয় নাই অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার ভিসাটাও হাতে পাই। যারা ভাবতেছেন যে আইএলটিএস করবেন এবং দেশের বাইরে যাবেন, আমি মনে করি যে এটিএমস তাদের জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে সততার মাধ্যমে সকল কাজ পরিচালনা করা হয়। Oh.